বটতলা বাজার সহ সংলগ্ন এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত নেশার রমরমা ব্যবসা চালিয়ে আসছিল এবং আরেক শ্রেণীর ব্যবসায়ী সরকারি জমি অনৈতিকভাবে দখল করে দীর্ঘদিন যাবত ব্যবসা বাণিজ্য করছিল। মঙ্গলবার আগরতলা পৌর নিগমে নেশার দোকান এবং অবৈধভাবে দখল করে থাকা দোকানগুলির বিরুদ্ধেই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বলে বুধবার স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন পৌর মেয়র দীপক মজুমদার। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার সহ কংগ্রেস নেতা আশিস সাহা এবং সুদীপ রায় বর্মনের তীব্র সমালোচনা করে পৌর মেয়র জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়বার জন্য এবং রাজধানীর বাজারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত করার লক্ষ্যে পৌর নিগম যখন সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে তখন দায়িত্বশীল রাজনীতির পরিচয় না দিয়ে সেই নেশার ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মানিক সরকার সহ কংগ্রেস নেতারা। উল্লেখ্য, মঙ্গলবার উচ্ছেদ অভিযানের পর বুধবার মেয়র দীপক মজুমদারের সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করে বটতলা উদ্বাস্তু ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল। আমাদের পৌর নিগম বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান এটার সঙ্গে সরাসরি এই মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সবাই চাইছে এই রাজ্য, এই দেশ থেকে যাতে নেশামুক্ত করা যায় দেশকে এবং রাজ্যকে, আগরতলা শহরকে। আমাদের পৌর নিগম হিসেবে আমাদেরকে দায়িত্ব আছে, তো আমরা বাজারগুলিতে এই জন্য অভিযান চালিয়ে দেখেছি। আমরা 10-6-7টা দোকানে প্রচুর অবৈধ মদ মজুদ ছিল। এটা আমাদের আরক্ষা দপ্তরে যারা দায়িত্বে ছিলেন অফিসাররা দেখেছেন, আমরা দেখেছি, তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মানে নেশা ক্ষেত্রে যাতে দ্বিতীয়বার এই মালগুলি কোথাও ব্যবহার না হয়, কেউ সুযোগ না নেয় নেশা করার জন্য, আমরা কিন্তু এই কাজটা করেছি। করাতে কী হয়েছে, এই এলাকার মানুষ, বাজারের অধিকাংশ ব্যবসায়ী যারা এই নেশার সঙ্গে যুক্ত, যারা এই ব্যবসাটা করতেন এবং যাদের এই থেকে ভাগ পেতেন বাজারে কিছু লোক ব্যবসায়ী, তারা এটা প্রটেস্ট করেছে। পাশাপাশি কারা করেছেন, মানিক সরকার, আশিস শাহ, সুদীপ রায় বর্মন, আমরা আশা করেছিলাম রতন দাস, আমরা আশা করেছিলাম নেশামুক্ত করার ক্ষেত্রে যুব সমাজ, যেটা আগামী প্রজন্ম যারা নষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হচ্ছে, তারা আমাদের পক্ষে থাকবেন। আমাদের বিশ্বাস ছিল যে এই কাজে অন্তত মানিকবাবুর মতন ব্যক্তিত্ব, আশিসবাবু তারা মতো তারা বলবেন সুদীপ, যে হ্যাঁ নেশামুক্ত করার ক্ষেত্রে পৌর নিগম বা ত্রিপুরা সরকার যে ব্যবস্থা গ্রহণ বা আরক্ষা দপ্তর, এটা আমরা সমর্থন করি। কিন্তু তারা না করে কী বললো, ওই নেশার ঘরগুলি যেগুলি ভাঙলাম এগুলি ওনারা দেখলেন, ওনাদের পাশে ওনারা আশ্বস্ত করলেন আমরা আপনার পাশে আছি। মানে নেশা যারা ব্যবসা করে, যারা রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করছে, সমাজকে ধ্বংস করা হচ্ছে, আগামী প্রজন্ম যুব সমাজকে যারা ধ্বংস করছে, তাদের পক্ষে বিরোধী নেতা মানিক সরকার সশরীরে গেছেন, রতন দাস প্রাক্তন বিধায়ক সশরীরে গেছেন, আশিস শাহ সশরীরে গেছেন, সুদীপবাবু আজকে বাজার ভিজিট করেছেন, আশ্বস্ত করেছেন আমরা আপনার সঙ্গে আছি। মানে নেশা কারবার আপনারা চালু রাখেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আগে থেকে যথাযথ সূচনা দিয়ে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি সহ ক্লাব কর্তাদের সঙ্গে নিয়ে যে এই নেশা কারবারীদের দোকান এবং অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে সেই কথাও স্পষ্টভাবে জানিয়ে দেন মেয়র দীপক মজুমদার। বাজারগুলিকে নেশামুক্ত করতে এবং এলাকার ড্রেন নির্মাণ সহ পুরো উন্নয়ন যজ্ঞের সেই বিশাল কর্মকাণ্ড আগরতলা পৌর নিগম শুরু করেছে, তাকে সার্থক রূপ দেবার জন্যই এই উচ্ছেদ অভিযান করা হয়েছে বলে জানান তিনি। তাদেরকে ডিমার্কেশন করেছিল এসডিএম অফিস থেকে, সদর অফিস থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে, আমরা এই রাস্তাটা ড্রেনটা কাজ শুরু করব। তারা সরেনি, তো আমরা সেদিন গতকালকে আমরা এটা যখন অভিযান শুরু করেছি সমস্ত রাস্তা পরিষ্কার করা, তখন অটোমেটিক্যালি ওই দোকানগুলোকে আমরা সরিয়ে নিয়েছি। পাশাপাশি বটতলা বাজারে অবৈধভাবে বেআইনি মদের ব্যবসা, নেশার ব্যবসা চলছে, ঠেক ছিল, তা আমাদের কাছে রিপোর্ট ছিল, আমাদের কাছে অভিযোগ ছিল, এবং বিশেষ করে বটতলা যারা ব্যবসা করেন তাদের পরিবার থেকে আমাদের বলা হয়েছে যে আমাদের ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন বটতলা তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে, এবং এইসব জায়গাতে যারা এলাকা বসবাস করে বিশেষ করে জয়নগরে অনেক অভিভাবকরা আমাদেরকে অভিযোগ করেছেন, এবং বটতলা বাজারে অনেক সময় ফ্রিভাবে যাওয়া যায় না, মদের দোকানগুলি থাকে, এখানে স্টক থাকে। তো আমরা আরক্ষা দপ্তরের সহযোগিতা আমরা যখন বাজার অভিযান শুরু করেছি, বাজার তো আমরা প্রতিটি বাজার এখন আস্তে আস্তে আমরা ঢুকছি, আমরা আগেও বটতলা বাজারে গিয়েছিলাম বটতলা, এখানে কিন্তু একটা বলে রেখা বলো, একটা বিভ্রান্তি হচ্ছে যে কারোর সঙ্গে আমরা কথা বলিনি। আমি তো আপনাকে আজকেও বলবো, বাজার কমিটির লোকজন আমার কাছে এসেছিলো, তাদের সঙ্গে এখানে একটা কিন্তু অনেক দিন আগে আমরা একটা 15 জনের একটা কমিটি করা হয়েছিলো, বাজার কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সংশ্লিষ্ট ক্লাবগুলি, যুব সমাজ, জেপিসি, নবদিগন্ত, দশমিকার সহ এদিকে যে ক্লাবগুলি আছে তাদের সেক্রেটারি প্রেসিডেন্ট নিয়ে।
এ প্রসঙ্গে জানান, নেশার এই রমরমা কারবারের বিরুদ্ধে বহু স্থানীয় মানুষ বারবার পৌর নিগমের কাছে অভিযোগ জানিয়েছিলেন। প্রসঙ্গত বলা যায়, মঙ্গলবার পৌর নিগম উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরই সেখানে তড়িঘড়ি ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার সহ কংগ্রেস নেতা আশিস সাহা এবং রতন দাসের মতো সিপিআইএম নেতারা। যদিও স্থানীয়ভাবে বহুবার বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে বটতলা বাজার এলাকায় নিজেদের উদরপূর্তির উদ্দেশ্যে ছোট বড় প্রচুর বেআইনি দোকানের মাধ্যমে নেশা বাণিজ্য চালিয়ে আসছিল এক শ্রেণীর কায়েমি স্বার্থান্বেষী চক্র। অবস্থা এমনই ছিল যে সন্ধ্যার পর বটতলা বাজারে গলি খুঁজিতে যেতে ইতস্তত করতেন বহু সুধী সমাজের মানুষ এবং দীর্ঘ বছর ধরেই চলছিল সামাজিক ক্ষতি করে মৌরুষে পাট্টার এই লেনদেন এবং সাম্রাজ্য। মঙ্গলবার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে পৌর নিগম সে মোক্ষম জায়গাতেই আঘাত হেনেছে বলে ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে কিছু জনবর্জিত রাজনীতিবিদ এবং সেই নেশার কারবারীরা, এমনটাই অভিমত সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের। নেশার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করে মেয়র দীপক মজুমদার জানান, এক্ষেত্রে গরিব অংশের মানুষের স্বার্থ রক্ষা করেই চলবে শহরকে আধুনিক এবং উন্নত করার কাজ। আর আমরা নেশার বিরুদ্ধে লড়াই করছি, আমাদের বিরুদ্ধে তারা প্রচার করছে পৌরসভা নাকি অগণতান্ত্রিকভাবে গেল ভেঙে গেছে, এটার সঙ্গে কিন্তু অগণতান্ত্রিক ব্যবস্থাপনা সবটাই জিনিসটা হচ্ছে অগণতান্ত্রিক অনৈতিক ব্যবসা নেশা, এটার বিরুদ্ধে সার্বিক আমরা আন্দোলন শুরু করেছি। সর্বাত্মকভাবে কোনো বাধা আমাদের আসতে পারবো না, আমরা নেশামুক্ত রাজ্য নেশামুক্ত শহর আগত শহর করবো, নেশামুক্ত ভারত আমরা চাইছি। আর দ্বিতীয়ত, কিছু কিছু দোকান আমাদের এই সামনে জায়গাতে 5-6টা দোকান আমরা সরিয়ে দিয়েছি, এটা আগেও নোটিশ করা হয়েছিল আমাদের সদর মহকুমা প্রশাসন থেকে, তাদের মার্ক করা দেওয়া হয়েছিল, সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, তারা সরেনি, বাজার কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছিল, চিঠি দিয়েছি আমরা, তারা সরেনি বা যে কোনো কোনো তারা যাননি। তো আমরা আমাদের এখানে একটা বললাম তো, এখানে একটা ড্রেন আমাদের করতে হবে, এটা জয়নগরকে একটু বৃষ্টিতে মধ্য রাস্তা জয়নগর একদম বটতলা শিববাড়ি থেকে জেপিসি ক্লাব অবধি জল জমে যায়। আমরা এই তাদেরকে কিন্তু আমরা আশ্বস্ত করেছিলাম যে তাদেরকে আমরা একটা ব্যবস্থা করব, এবং আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে আমাদের যাবতীয় যে লোন 2 লক্ষ টাকা পাওয়া বা কোথাও তাদের ট্রেড লাইসেন্স দেওয়া, ভেন্ডার লাইসেন্স দেওয়া, তাদেরকে কোথাও বসিয়ে তাদের যাতে ব্যবসার সুযোগ পায়, তাদের পরিবার পরিচালন করতে পারে, তাদের কিন্তু আমরা আশ্বস্ত করেছিলাম। কিন্তু রাজনীতি ঢুকে কী করেছে, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে যে পৌর নিগম নাকি কোনো দায়িত্ব নেয়নি, তারা অগণতিকে ভেঙে দিয়েছে। এটা তো সম্পূর্ণ তাদের, তারা 50 বছর করুক আর 10 বছর করুক, তারা তো অনৈতিকভাবেই দখল করে আছে। যে সমস্ত অবৈধ নির্মাণ সরকারি জায়গার উপর ছিল এবং যেখানে নেশার দোকান সহ নেশাদ্রব্য মজুদ ছিল, সেখানেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বটতলা বাজারের সার্বিক বিকাশের লক্ষ্যে। বুধবার স্পষ্ট ভাষায় তার উল্লেখ করে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত জনমুখী শহর তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা নেবে এবং নিয়েছে আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।